দেখতে পাচ্ছ উর্মিলা কিন্তু এখানে টক দই খাচ্ছে। উর্মি, গরমে কি টক দই খাচ্ছ? হ্যাঁ, টক দই খালি কি মুখে? তা কি হয়েছে কি মুখে? এমনি এমনিতেই কত গুড়ি গুড়ি বেরিয়েছে, ওগুলো মানে না খেয়ে খালি টক দই খেলে কি স্কিন ভালো থাকে? তাই তা দেখি, আর দেখিও না আইফোনে ফুটো। তা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মানে উর্মিলা টক দই খাচ্ছে একমাত্র স্কিন ভালো রাখার জন্য। আর জয়াক, তুমি কি বলবে, সত্যি কি এটা হয়? কি জানি, আমি তো আমিও তো খাবার থেকে মাখি বেশি, খাবার থেকে মাখো বেশি। আর এদিকে তো রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, এদিকে সবজি আছে, এদিকে মটন মটন সবই আছে, কিন্তু মিষ্টিদি নেই, কালিদি আজকে একা। কালিদি অবশ্য বড় মেয়ে রয়েছে দেখালাম, ওই জন্য কষ্টটা একটু কম হবে। উর্মি, তুমি তো 1 মিনিটে 8টা রুটি বানাও, তা আমরা কি দেখতে পাবো 1 মিনিটে 9টা রুটি বানানো? দেখতে হবে, ওটা লুচি হবে, লুচি না। আমার এখনো রুটি আমার সাইজ আমার ঠিকই আছে, যদি আমাদের সাইজটা ছোট হতো তাহলে হয়তো 10টা রুটি হবে। সাইজ তো অবশ্য বড়, তা 1 মিনিটে 9টাকে দেখতে পাবো আমরা। আর জয়া, এটা কালিদি বড় মেয়ে, আর তুমি কি পারবে 1 মিনিটে 8টা রুটি বানাতে? 1 মিনিটে কত পারবে? দুটো বাস, কারণ তুমি তো ওর আগে, তুমি তো এই কালিদির হোটেলে ওর আগে তুমি তো রুটি বানানো শিখেছো। হ্যাঁ শিখেছি, ওর থেকে বড়, ওর থেকে আগেই শিখেছি, কিন্তু আমি অত তাড়াতাড়ি সবাই কি সবকিছু পারে? অবশ্যই না, সবাই সব ভালো। চলো বন্ধুরা, কালিদি কি রান্না করছে তা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে পারবি? অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলো করে দিতে হবে।